嗯。<laughs> আজকে আমরা অষ্টম অধ্যায়ের উপপাদ্য বিষ সংশ্লিষ্ট বৃত্ত বৃত্তচাপ চাপ বৃত্ত স্থগন ও কেন্দ্রস্থগন সম্পর্কে জানব এবং উপপাদ্য বিষের প্রথম অংশ আমরা শিখব তো প্রথমেই আমরা বৃত্ত সম্পর্কে জানি বৃত্ত এই যে এখানে একটা গোলাকার এই কেন্দ্র এখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে চারিদিকের যে দূরত্ব সব সময় সমান থাকে সব সময় সমান থাকে এটাকে তখন বলা হয় বৃত্ত আর এই বৃত এই বৃত্তাকার একটি চাকা বা বৃত্ত এই বৃত্তের চাকার চারিদিকে যদি একটি ফিতা আমরা পড়িয়ে দিই আর এই ফিতাটাকে যখন আমরা খুলব এই জায়গা থেকে শুরু করে পুরা বৃত্ত চাকাটাকে আমরা যখন খুলব তখনই এই চারিদিকের যে ফিতাটা ফিতাটা যখন সোজা হয়ে যাবে তখন আমরা সেই ফিতাটাকে বলতে পারবো পরিধি তো দেখো যে ফিতাটা কিন্তু আমরা পুরা খুলে দিই এক পাক ঘোরালাম আর ফিতাটা এইভাবে পুরাটা খুলে গেল তাহলে এই যে পুরা ফিতাটা এই পুরা ফিতাটাকে আমরা বলতে পারি বৃত্তের পরিধি এটা আমরা যদি আবার চাকাটাকে পরিয়ে দিই তাহলে পুরা চাকাটা এটা আবার আবার কভার করবে তাহলে এইটাই হচ্ছে পরিধি অর্থাৎ একটা বৃত্তের চারিদিকের যে দূরত্ব সেটাই হচ্ছে সেই বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি আর বৃত্তের পরিধির সাথে ব্যাসের অনুপাত হচ্ছে পাই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস সমান সমান পাই এখন বৃত্তের ব্যাস যদি হয় টু আর কারণ ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তো টু আর দিয়ে পাইকে গুন করলে কত হয় টু পাই আর সেই হিসাবে আমরা বৃত্তের পরিধি বলতে পারি টু পাই আর এটাই হচ্ছে বৃত্তের পরিধির সূত্র টু পাই আর আর যদি বৃত্তের ব্যাসকে আমরা ডি ধরি তাহলে বৃত্তের পরিধি হয় ডি তখন পরিধি হয় পাই ডি তাহলে বৃত্তের ব্যাসকে আমরা যদি ডি ধরি তাহলে পাই ডি আর বৃত্তের ব্যাসার্ধের সাথে সম্পর্ক করলে টু পাই আর এবার আমরা লক্ষ্য করি বৃত্তের ব্যাস আসলে কি আর ব্যাসার্ধ আসলে কি এই যে পুরাটা একটা সবুজ কালার এই পুরাটা হচ্ছে একটা বৃত্ত তো বৃত্তের যে এখানে ও এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র ও হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক পাশের দূরত্ব কেন্দ্র থেকে সব পাশের দূরত্ব সমান হলে সেটাকে বৃত্ত বলে তো বৃত্ত থেকে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা পাশের দূরত্ব যে কোনো একটা বৃত্তের দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ এই যে এই দূরত্ব এটার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটাই হচ্ছে আর আর বৃত্তের কেন্দ্র বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব এটাকে বলা হয় ব্যাস এটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ কারণ ও থেকে এই সাইডে এবং ও সাইড ও থেকে এই সাইডে দুই সাইডের দূরত্ব সমান হবে ত এটাকে বলা হবে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাসেরই অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাস হচ্ছে ব্যসার্ধের দ্বিগুণ তাহলে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এই বলা হয়েছে ব্যাসার্ধ আর আর ব্যাস আবার হচ্ছে ব্যাসাদের দ্বিগুণ টু আর তাহলে ব্যাস হচ্ছে কেন্দ্রগামী সবচেয়ে বড় জ্যা কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামগামী বৃহত্তর জ্যা বা বৃত্তের বৃহত্তর জ্য বা ব্যাসার্ধের দ্বিগুণ এটা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক কেন্দ্রগামী জয়ের অর্ধেক বৃহত্তম জয়ের অর্ধেক তো এবার আমরা কিছু সংজ্ঞা শিখি চাপ কাকে বলা হয় বৃত্ত সম্পর্কে আমরা জানলাম এবার হচ্ছে বৃত্ত চাপ কাকে বলা হয় বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলা হয় বা বৃত্ত চাপ বলা হয় বৃত্তের যে কোনো বৃত্তের পরিধির যে কোনো দুইটি অংশকে বলা হয় বৃত্তচাপ বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে বা বৃত্ত চাপ বলা হয় তো আমরা এখানে লক্ষ্য করি এখানে এবিসি একটা বৃত্ত এই বৃত্তের এ এবং বি দুইটা হচ্ছে পুরা বৃত্তের চারিদিকের পরিধির দুইটা অংশ এ হচ্ছে বি এ আর বি দুইটা অংশ এখন এবি দিয়ে যদি আমরা নিচের দিকে ধরি তাহলে যে সবুজ যে অংশটা এটা হচ্ছে নিচের অংশ আর যদি বি দিয়ে আমরা উপরের অংশটা ধরি এবিসি উপরের অংশটা তাহলে এবির কারণে যে উপরের অংশটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এসিবি উপরের অংশ এটা নীল কালার তাহলে নিচেও একটা অংশ তৈরি হয়েছে উপরেও একটা অংশ তৈরি হয়েছে তাহলে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর দ্বারা যে অংশ তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি বৃত্তচাপ চাপ সুতরাং এবিও হচ্ছে এখানে একটা বৃত্তচাপ আবার এসিবি এটা হচ্ছে একটা বৃত্তচাপ দুইটাই বৃত্তচাপ তাহলে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয় চাপ উপরে এবং নিচে থাকতে পারে যদি বড় হয় তখন একরকম নাম হবে যদি ছোট হয় চাপটা আমরা যেমন চিত্রে দেখলাম যে আমরা চিত্রে কি দেখলাম যে এখানে এবি এটা হচ্ছে একটা বড় চাপ ছোট চাপ আর এসিবি উপরে একটা হচ্ছে বড় চাপ অর্থাৎ সবুজটা ছোট চাপ আর এখানে নীলটা হচ্ছে বড় চাপ তাহলে চাপ কখনো বড় হতে পারে কখনো ছোট হতে পারে তো এখন আমরা দেখি সেই চাপগুলোর নাম কি হয় তো প্রথমে আমরা জানি উপচাপ চাপ সম্পর্কে বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর দুইটি বিন্দু বৃত্তের পরিধিকে সমান দুইটি অংশ বিভক্ত করলে সমান অংশ দুটিকে অর্ধবৃত্ত বলা হয় তাহলে উপচাপ জানতে গেলে আমাদের আগে জানতে হবে অর্ধ বৃত্ত কাকে বলা হয় তাহলে অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু বৃত্তের পরিধিকে সমান দুইটি অংশে বিভক্ত যদি করে তাহলে অংশ দুইটিকে সমান দুইটি অংশ সেটাকে বলা হয় অর্ধবৃত্ত অর্থাৎ কেন্দ্র বরাবর একটা ব্যাস কেন্দ্রবর্গ একটা রেখা এটা যেটা জ্যা বা একটা ব্যাস হবে এইটা যদি সেই বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করে দেয় যেমন আমরা এখানে খেয়াল করি এখানে হচ্ছে এই পুরাবৃত্তটাকে যে মাছ বরাবর যে রেখাটা আছে এই মাছ বরাবর যে রেখাটা আছে এই রেখা পুরাবৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাহলে আমরা বলতে পারি যে এই বাম পাশের ভাগ অথবা ডান পাশের ভাগ এই দুই ভাগই হচ্ছে দুইটা অংশই হচ্ছে অর্ধবৃত্ত পুরোটাই হচ্ছে অর্ধবৃত্ত বা অর্ধ চাপ তাহলে উপচাপ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে অর্ধ চাপ কাকে বলা হয় তাহলে কী হলো বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু বৃত্তের পরিধিকে সমান দুইটি অংশে বিভক্ত করলে সমান অংশ তৈরিকে অর্ধবৃত্ত বলা হয় তাহলে একটা ব্যাস দ্বারা যদি সমান দুই পাশে দুইটা অংশ তৈরি হয় তখন আমরা তাদেরকে বলবো অর্ধবিত্ত দুই পাশের দুই অংশকে অর্ধবৃত্ত বলবো বা অর্ধচাপ বলবো এবার এবারে আমরা আসি উপচাপ কাকে বলা হয় অর্ধবিত্ত অপেক্ষা ছোটো চাপকে উপচাপ বলা হয় একবারে সহজ কথায় অর্ধবিত্ত অবস্থা অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলা হয় তাহলে যেই চাপটা অর্ধবৃত্ত হচ্ছে ছোটো সেটাকে আমরা বলব উপচাপ আর যেই চাপটা অর্ধবিত্ত থেকে বড় সেটাকে আমরা বলবো অধিচাপ তাহলে এবার আমরা আসি অধিচাপ কাকে বলা হয় অধিচাপ অর্ধবিত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে যেই চাপটা অর্ধবৃত্ত হচ্ছে বড় সেই চাপের নাম হচ্ছে অধিচাপ তাহলে আমরা এখন আমাদের চিত্রে খেয়াল করি এখানে এবিসি বৃত্তের উপরের চাপটা বড় না নিচের চাপটা বড় উপরের চাপটা বড় তাহলে উপরের নীল এই যে এ থেকে শুরু করে এসি আর বি এই যে উপরের যে অংশটা এইটা হচ্ছে আমাদের এখানে অধিচাপ আর নিচের এবি এটা হচ্ছে আমাদের উপচাপ তাহলে নিচের অংশের নাম হচ্ছে উপচাপ এটা এবি উপচাপ আর উপরের অংশটা এবিসি বা এসি বি এই পুরো অংশটা হচ্ছে অধিচাপ তাহলে নিচেরটা উপচাপ উপর একটা অধিচাপ তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা অর্ধবিত্ত হচ্ছে ছোটো যদি আমরা এই বরাবর একটা টান দিই যেটাকে আমরা মনে করলাম এর উপরের অংশ আর নিচের অংশ দুইটা হচ্ছে অর্ধবিত্ত তাহলে উপরেরটা হচ্ছে বড় অর্ধবিত্ত হচ্ছে বড় এই জন্য ওইটার নাম হচ্ছে অধিচাপ আর নিচেরটা ছোটো তাইটার নাম উপচাপ তো আশা করি অধিচাপ এবং উপচাপ আমাদের নিকটে ক্লিয়ার হয়েছে তারপর আমরা আরেকটা চিত্র খেয়াল করি এখানে উপরের চাপটা এবিসি আর নিচের চাপটা বি তাহলে উপরের চাপটাকে আমরা বলবো উপচাপ নিচের চাপটা উপরেরটাকে বলবো অধিচাপ নিচেরটা বলবো উপচাপ তাহলে উপচাপ কতটুকু এটা এটা হচ্ছে উপচাপ এই চাপটা কিন্তু অর্ধবিত্ত হচ্ছে ছোটো তাহলে এটার নাম হচ্ছে উপচাপ আর উপরেরটা হচ্ছে লাল যেটা দেখাচ্ছে এটা অধিচাপ কারণ এটা অর্ধবৃত্ত হচ্ছে বড় তাহলে আমরা উপচাপ এবং অধিচাপ সম্পর্কে জানলাম যে চাপটা অর্ধবিত হচ্ছে ছোটো সেটা হচ্ছে উপচাপ আর যেটা অর্ধবিত্ত হচ্ছে বড়ো সেটার নাম হচ্ছে অধিচাপ আমরা আরও একটা চিত্র লক্ষ্য করি এই যে বরাবর আমরা দুইটা বৃত্তকে ভাগ করে ফেললাম তাহলে এই ছোট অংশ যেটা সেই অংশের যে চাপ পুরোটা না পুরোটা হচ্ছে যে উপবৃত্ত এটা একটা বৃত্ত কিন্তু এই যে সাইডের যে চাপটা চাপ মানে হচ্ছে যে পাশের এই পরিধির দূরত্ব পরিধির অংশটা হচ্ছে চাপ তাহলে এই যে চাপ এটু হচ্ছে যে উপচাপ আর এখানে হচ্ছে যে এই এখানে এই চাপটা হচ্ছে অধিচাপ তাহলে এই চাপটা ছোট তাই উপচাপ এই চাপটা বড় তাই হচ্ছে অধিচাপ এরপরে আমরা জানব বৃত্তস্থ কোণ এবং কোণ সম্পর্কে বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয় বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্ত বা বৃত্ত অন্তর্লিখিত কোণ বলা হয় তাহলে আমরা একটু খেয়াল করি এটার উদাহরণ বৃত্তস্থ কোণ এটার উদাহরণ আমরা একটু খেয়াল করি এটা একটা বৃত্ত এই বৃত্তের দুইটা জ্যা হচ্ছে এখানে আমরা যদি সি বিন্দু ধরি তাহলে সি বিন্দুতে এসি এবং বিসি এই দুইটা জ্যা দুইটা জ্যা পরস্পর বৃত্তের উপরস্থ সি বিন্দুতে ছেদ করেছে একটা বিন্দুতে ছেদ করেছে তাহলে দুইটা জ্যা যদি একটা বিন্দুতে শেধ করে তা তাদের মাঝে যে কোণ তৈরি হয় এটাই হচ্ছে এবি চাপের উপর বৃত্তস্ত কোণ তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্তস্ত কোণ তো এটা কি এটা হচ্ছে একটা বৃত্তস্ত কোণ যেটা এবি চাপের উপরে আছে এবি চাপটা কি উপচাপ না অধিচাপ চাপ উপচাপ যেটা ছোটো চাপ উপচাপ উপচাপের উপরে এই কোণটা আছে উপচাপের উপরে দণ্ডায়মান এই কোণ অপরদিকে এখানে যদি আমরা ও ধরি তাহলে এটা আছে এবি চাপের উপরে কোণ কারণ এই কোনটা কেন্দ্রে আছে এবি চাপের উপরে এটা হচ্ছে কোণ তাহলে এবি চাপের কোণ আর এবি চাপের কোণ দুইটা যা বৃত্তের কোনো একটা বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে কোণ আর দুইটা এখানে যা নয় এখানে দুইটা ব্যাসার্ধ দুইটা ব্যসার্ধ যখন ও বিন্দুতে কেন্দ্রে ছেদ করেছে তখন মাঝখানে তৈরি হয়েছে কোণ তাহলে আমরা এখন কেন্দ্রস্থগন সম্পর্কে জানি একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে কোনটিকে ওই বৃত্তের একটি কোণ বলা হয় এবং কোনটি বৃত্তে যে চাপের যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তার দণ্ডায়মান বলা হয় তাহলে কোনো একটা কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে শীর্ষবিন্দু থাকবে কোথায় কেন্দ্রে যেখানে আমরা লক্ষ্য করলাম যে শীর্ষবিন্দু কোথায় আছে কেন্দ্রে আছে এই নিচেরটার ক্ষেত্রে খেয়াল করি আমরা এই যে এ ও বি এই কোণের শীর্ষবিন্দু আছে ওতে তাহলে এটা হচ্ছে কোণ আর এখানে শীর্ষবিন্দু কোথায় আছে এখানে শীর্ষবিন্দু আছে বৃত্তের উপরে এই জন্য এটা হচ্ছে কোণ তাহলে আমরা বলতে পারি এসিবি কোন এ সিবিটা হচ্ছে বৃত্তস্থগন বৃত্তস্থগন হচ্ছে কোন এ সি বি আর কেন্দ্রস্থকন হচ্ছে কোন এ ও বি তো এটা আমরা খেয়াল করতে পারি যে বৃত্তের কেন্দ্রস্থগনে অবশ্যই কেন্দ্রের নাম মাঝখানে ও থাকে আর বৃত্তস্থগনে বৃত্তস্থ একটা বিন্দু সি থাকবে বা অন্য কোনো বিন্দু থাকবে তো আমরা আরেকটা আরও দুটা চিত্র লক্ষ্য করি বৃত্তস্থগন এবং কেন্দ্রস্থকনের এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা কোন এখানে বৃত্তে আছে একই চাপের উপরে একই চাপের উপরে একটা কোন আছে বৃত্তে তাই উপরেরটা হচ্ছে বৃত্তস্তকন এটা হচ্ছে বৃত্তস্তকন আর একই কোণ নিচে আছে একই চাপের উপরে কোন নিচে আছে এটা হচ্ছে কেন্দ্রস্থ উভয় উভয়টাই হচ্ছে নিচের এই একই চাপের উপরে আর এই এই দুটাকে এখানে পৃথক করে দেখানো হয়েছে যে এখানে বৃত্তে থাকার কারণে বৃত্তস্থকন কেন্দ্র থাকার কারণে কেন্দ্রস্থ কেন্দ্রস্থগন তাহলে আশা করি বৃত্তস্থগন এবং কেন্দ্রস্থগন আমরা বুঝতে পারছি এবং কোন চাপের উপরে আসে সেটা আমরা বুঝতে পারছি এখানে আমরা যদি এবি নাম দিই তাহলে এটা হচ্ছে এবি চাপের উপরে আসে এবং এবি চাপ হচ্ছে একটা উপচাপ এবি চাপের উপরে এই কোনটা আছে এবার আমরা জানবো উপাদ্য বিষ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থগণের দ্বিগুণ এখানে আমরা খেয়াল করি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থপনের দ্বিগুণ তার মানে চাপ হতে হবে একই একই চাপের উপর দণ্ডায়মান যদি বৃত্তস্থকন থাকে আবার কেন্দ্রস্থগন থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্ত কেন্দ্রস্থগন বৃত্তস্থকনের দ্বিগুণ কেন্দ্রস্থগন বৃত্তস্থপনের দেখুন আমরা আমাদের উদাহরণে আসি এবার চিত্রে আসি এখানে এই চিত্রটা আমরা লক্ষ্য করি এই চিত্রে এ সি একটা বৃত্ত এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র তাহলে বিসি চাপ এই বিসি চাপের উপরে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে বিসি চাপ এই বিসি উপচাপের উপরে দণ্ডায়মান এ বিন্দুতে একটা কোন আছে সেটা হচ্ছে বৃত্তস্তকন বিএসি এটা কোণ আর এখানে নিচে একটা কোণ আছে কোণ ও বিন্দুতে কারণ এটা কোণ কারণ এটা আছে বৃত্তের কেন্দ্রে আর এটা কোণ কারণ এটা আছে বৃত্তের বৃত্তের একটা বিন্দুতে তো এই দুটোর মধ্যে সম্পর্ক কি প্রমাণ করতে হবে যে বৃত্ত বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি একই চাপের উপরে থাকে আমরা এখানে এই চিত্রে দেখতে পাচ্ছি যে বিসি চাপের উপরেই দুজন আছে তাহলে একই চাপের উপরে যদি থাকে তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কারণ আমরা দেখতেই পাচ্ছি চিত্রে যে কোণটা ছোটো আর কোণটা বড় তাহলে বৃত্তস্তকন কেন্দ্রস্থকণের চেয়ে বড় হওয়ার কারণে ছোট হওয়ার কারণে কেন্দ্রস্থকন বৃত্তস্তকন হচ্ছে বড়ো অপরদিকে বৃত্তস্থকণ আবার কেন্দ্রস্থকনের অর্ধেক তো উপপাত বিষটা আমরা এখন একটু মোটামুটি কিছু অংশ আমরা শিখি উপপাদ্য বিষ হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থকণ বৃত্তস্তকনের দ্বিগুণ এটা আমরা আগে জানলাম এটা মুখস্থ করে ফেলবো যে বৃত্তের একই চাপের উপরে এখানে শর্ত হচ্ছে একই চাপ হতে হবে দুই রকম চাপ হলে হবে না একই চাপের উপরে ধন্যায়বান কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ তো এখানে এবিসি একটা বৃত্ত এই বৃত্তের হচ্ছে ও কেন্দ্র তাহলে আমরা কী বলবো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত বলবো ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্ত এই বৃত্তের একই উপচাপ বিসির উপরে বিএসি হচ্ছে বৃত্তস্থকন আর বিসি হচ্ছে কেন্দ্রস্থগন তাহলে এখানে এটা হচ্ছে বৃত্তস্থ বৃত্তস্থকন এটা হচ্ছে কেন্দ্রস্থগন তাহলে মনে করি যেটা বিশেষ নির্বাচনে আমরা লিখবো মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এ বিসি একটি বৃত্ত তাহলে আমরা এই এটার প্রথমে নামকরণ করব হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট এ বিসি একটি বৃত্ত তো বৃত্তটার পরিচয় আমরা দিলাম এইটুকুর মধ্যে যে ও কেন্দ্রবিশিষ্ট এ বিসি একটি বৃত্ত এটা বৃত্তের পরিচয় এরপরে এখানে কোন চাপের উপরে বলা আছে এখানে একই চাপ তো আমরা এখানে খেয়াল করো প্রথমে বৃত্তের পরিচয় দিলাম বলা আছে বৃত্তের একই চাপের উপর দয় বৃত্তের পরিচয় দিলাম যে আমাদের এখানে বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এই বেশি একটি বৃত্ত বৃত্তের পরিচয় দিলাম এরপরে বলা আছে একই চাপ তো একই চাপ এখানে কোন চাপ একই চাপ হচ্ছে তার একই চাপ একই উপচাপ এখানে একই চাপ বলেছে এখানে উপ অধি দুইটাই হতে পারে কিন্তু আমরা যেটা প্রমাণ করতেছি এখানে একই চাপ উপচাপ নিচ্ছি তাহলে এখানে একই চাপ এটা হচ্ছে উপচাপ বিসি এই একই চাপ বিসি এই বিসি চাপের উপরে দণ্ডায়মান তারপরে কী বলা আছে কেন্দ্রস্থ আর বৃত্তস্থের পরিচয় দেওয়া লাগবে কারণ ওদের মধ্যে সম্পর্ক দেখান লাগবে যে একজন আয়োজনের দ্বিগুণ তাহলে এখানে কেন্দ্রস্থকন কে আর বৃত্তস্তকন কে তাহলে বিএসিটা হচ্ছে বৃত্তস্তকন আর বিওসিটা হচ্ছে কেন্দ্রস্থগন এই পরিচয় দেওয়া সবার শেষ এখানে যে দ্বিগুণের ব্যাপারটা এবার আসতেছে যে দ্বিগুণটা কী প্রমাণ করতে হবে দ্বিগুণ প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থকন অর্থাৎ বিওসি সমান সমান টু ইন্টু বৃত্তস্তকন মানে বিএসি প্রমাণ করতে হবে বিওসি সমান সমান টু বিএসই মানে বৃত্ত কেন্দ্রস্থগন বৃত্তস্থাপনের দ্বিগুণ তাহলে আমরা আবার খেয়াল করি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ তাহলে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এব এব একটি বৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট এব একটি বৃত্ত এটা বৃত্তের পরিচয় দিলাম এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বিও বিএসি হচ্ছে এটা যেহেতু বৃত্তে আছে বিএসি বৃত্তস্থগন এবং বিওসি বিওসি হচ্ছে কেন্দ্রস্থগন কি প্রমাণ করতে হবে যে বৃত্ত কেন্দ্রস্থগন বৃত্তস্থগণের দ্বিগুণ অর্থাৎ সি সমান সমান টু সি তাহলে এটুক পর্যন্তই পড়া এই সংজ্ঞাগুলো বৃত্তের পরিচয় তারপরে চাপ বৃত্তের চাপের পরিচয় ব্যাসাদ্য বৃত্তের ব্যাসাধ্য বৃত্তের ব্যাস বৃত্তের চাপ পরিধি এরপরে বৃত্তস্থগন কেন্দ্রস্থগন উপচাপ তারপরে অধিচাপ এগুলো আমরা অর্ধবৃত্ত এগুলো সম্পর্কে আমরা পড়ব জানব মুখস্থ করে করব এবং এই উপপাদ্য বিশের সাধারণ নির্বাচন প্লাস বিশেষ নির্বাচন এবং চিত্র এইটুকু আমরা আয়ত্ত করে ফেলব পর আমরা পরবর্তী ক্লাসে পুরাটা পরবর্তী অংশে আমরা পুরা উপপাদ্যটাই শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সবাই এতটুকু মুখস্থ করে ফেলবে বারবার খাতায় লেখে এটা বারবার খাতায় লেখে প্র্যাকটিস করবে তাহলে আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই